আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব প্রন স্প্যাগেটির রেসিপি। সব সময় চেষ্টা করি রেস্টুরেন্ট স্টাইলে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, তবে আজকে রেসিপিটা রেস্টুরেন্ট স্টাইলে শেয়ার করব না, আমার স্পেশাল প্রন স্প্যাগেটির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এবং সব সময়ের মতো আছে অনেক অনেক টিপস রেসিপিতে। আশা করছি আমার এই ইজি এবং ইয়ামি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কিভাবে মজার এই প্রন স্প্যাগেটিটা বানাতে হবে চলো দেখে নেই। প্রায় 400 গ্রামের মতো চিংড়ি মাছ এখানে আছে, 24 পিস। এবং এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। চিংড়ি মাছের মাথাগুলো ফেলে খোসা ছাড়িয়ে লেজটা রেখে দিয়েছি। এবং এখানে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো অরিগানো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, যেটাকে বলে চিলি ফ্লেক্স। এবং আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার সব কিছু খুব একসাথে ভালোমতো মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। কারো কাছে যদি অরিগানোটা না থাকে সেক্ষেত্রে বেসিল দিলেও হবে, আর যদি কিছুই না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। স্প্যাগেটি রান্না করার জন্য দরকার টমেটো পিউরি। এর জন্য আমি ব্যবহার করছি ফ্রেশ টমেটো, এবং এখানে মাঝারি সাইজের 3টা টমেটো আছে। তোমরা চাইলে ক্যানের যেই টমেটোগুলো আছে পিউরি সেটাও ব্যবহার করতে পারো। এবার আমি টমেটোগুলোকে ব্লাঞ্চ করে নিব, এবং এর জন্য উপরে আমি ক্রস করে এভাবে কেটে নিচ্ছি। যখন আমি এটা বয়েল করব তখন আমাকে স্কিনটা ছাড়াতে সাহায্য করবে এই ক্রস দেওয়াতে। এভাবে করে সবগুলো টমেটো এভাবে উপর থেকে ক্রস করে দিবে, জাস্ট অল্প করে একটু কেটে দিবে। এবার একটা প্যানে পানি নিয়েছি এবং খুব ভালোমতো ফুটিয়ে নিয়েছি। এবার সেই ক্রস করে নেওয়া টমেটোগুলো আমি এখন গরম পানিতে ছেড়ে দিচ্ছি। ঠিক 1 মিনিটের জন্য আমি টমেটোটাকে গরম পানিতে রাখবো। আমার এই টমেটোর স্কিনটা অনেক বেশি হার্ড ছিল, তাই আমি এখানে 1.5 মিনিট রেখেছি। যদি তোমাদের কাছে সফট টমেটো থাকে তাহলে ঠিক 1 মিনিট গরম পানিতে রেখে নিলেই হবে, কিন্তু আমি এখন ঠিক 1.5 মিনিটের জন্য রেখেছি গরম পানিতে। এবং এরপর চুলার ফ্লেমটা অফ করে নিচ্ছি এবং টমেটোগুলোকে এখন তুলে নিব। এরপর টমেটোগুলোকে সরাসরি আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে দিচ্ছি। এখানে কিছু বরফ নিয়ে নিয়েছিলাম পানিতে, এবার টমেটোগুলোকে এই বরফ পানিতে ছেড়ে দিচ্ছি। ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হচ্ছে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং আমরা স্কিনটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারবো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক 20 সেকেন্ড লেগেছে টমেটোটা ঠান্ডা হতে, এবং উপর থেকে আমি স্কিনটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি। এমনভাবে করে সবগুলো টমেটো আমি এখন স্কিনটা ছাড়িয়ে নিব এবং ছোটো ছোটো টুকরা করে কেটে নিব এখন সবগুলো টমেটো। সবগুলো টমেটোর খোসা ছাড়ানোর পর আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এবং এই টমেটোগুলোকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম মিহি পেস্ট করে ফেলবো না, আমি একটু দানা দানা অবস্থায় রাখবো। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি, তৈরি হয়ে গেল আমাদের হোমমেড টমেটো পিউরি। এখন এই পিউরিটা আমি আমাদের স্প্যাগেটিতে ব্যবহার করব। এবার একটা প্যানে অনেক বেশি করে পানি নিয়ে নিয়েছি স্প্যাগেটি বয়েল করার জন্য। এখানে এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। যখন লবণটা গলে যাবে তখন আমি এখানে 1 প্যাকেট স্প্যাগেটি দিয়ে দিব। স্ক্রিনে যে স্প্যাগেটিটা দেখা যাচ্ছে, আমি এই স্প্যাগেটিটা এখন গরম পানিতে 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। 400 গ্রাম স্প্যাগেটি এখানে আছে, এবং স্প্যাগেটি কখনো ভাঙতে হয় না, আস্ত ব্যবহার করতে হয়, তাই এখানে আস্ত স্প্যাগেটিগুলোই দিয়ে দিয়েছি। এবং এখানে যখন আস্তে আস্তে স্প্যাগেটিগুলো নরম হতে থাকবে পানির ভিতরে চলে যেতে থাকবে। এবার স্প্যাগেটিগুলো নিচে চলে যাচ্ছে, এবং আমি একটু নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে দিলাম। প্যাকেটের গায়ে লেখা আছে 9 মিনিট লাগবে এই স্প্যাগেটিগুলো সেদ্ধ হওয়ার জন্য, আমার পুরো 11 মিনিটের মতো লেগেছিল। আমি ধরার পর যখন একটু ভাঙলাম, যখন দেখলাম স্প্যাগেটিগুলো ভেঙে যাচ্ছে, তার মানে স্প্যাগেটি সেদ্ধ হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ ওভার বয়েল কিন্তু করব না, একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। ওভার বয়েল করলে কিন্তু স্প্যাগেটির কালারটা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর একটা কালার থাকবে না। এখন আমি স্প্যাগেটিটাকে ছেঁকে নিচ্ছি। এবার একটা প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল এবং আমাদের ম্যারিনেট করা প্রনগুলো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, তাহলে প্রনটা শক্ত হয়ে যাবে। আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য একটা পাশ ভেজে নেব এবং পরের পাশটাও অনলি 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। 30 সেকেন্ড পর সবগুলো প্রন উল্টে দিচ্ছি। এবার অপেক্ষা করব আরও 30 সেকেন্ড এবং তারপর সবগুলো প্রনকে তুলে নিব এই প্যান থেকে এবং এই প্যানে স্প্যাগেটিটা রান্না করে নিব। সবগুলো প্রন আমি এখন তুলে নিচ্ছি এবং এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং এখানে আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ একদম মিহি করে কুচি করা আদা। এই আদাটার জন্য কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে। সাধারণত স্প্যাগেটিতে কিন্তু আদা কুচিটা ব্যবহার করা হয় না তেমনভাবে, কিন্তু আমি ব্যবহার করি এবং অনেক বেশি ভালো লাগে এই আদা কুচিটার জন্য স্প্যাগেটিটা খেতে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং প্রায় 5-6টার মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা কুচি করে দেওয়াতে দেখতে অনেক সুন্দর লাগবে এবং কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো মতো মিশে যাবে স্প্যাগেটির সাথে, এই জন্য আমি দিয়েছি। এবং তোমরা তোমাদের পরিমাণ মতো এবং রুচি অনুযায়ী কাঁচামরিচটা অ্যাডজাস্ট করে নিবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং এখানে কিন্তু আরেকটু বেশিও লবণ দেওয়া যাবে, তোমরা তোমাদের রুচি অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নিতে পারো। আমি এখানে 1 চা চামচ লবণ দিলাম সবার জন্য একটা ব্যালেন্স টেস্ট আসার জন্য। আগে থেকেই রেডি করে রাখা টমেটো পিউরিটা এখন অ্যাড করে দিলাম এবং ঠিক 1 মিনিটের মতো রান্না করে নিব খুব ভালো মতো। চুলার আঁচটা মিডিয়াম হাই থাকবে। প্রায় 1 মিনিট যখন রান্না হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ পরিমাণ ড্রাই অরিগানো। এখানে তোমরা ড্রাই বেসিলটাও ব্যবহার করতে পারবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার খুব ভালো মতো একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং যেহেতু টমেটোটা কাঁচা আছে আর একটু ভালোভাবে কুক হওয়ার জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, তাহলে খুব ভালো মতো টমেটোটা কুক হবে এবং টমেটোর যে র একটা ফ্লেভার আছে সেটাও চলে যাবে। এখানে এবার আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ টমেটো সস এবং খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো সসটা ভালো মতো রান্না করে এবার এখানে আমি সে ভেজে রাখা প্রনগুলো অ্যাড করে দিলাম এবং খুব ভালো মতো সসের সাথে প্রনটাকে মিশিয়ে দিব এবং প্রায় 1 মিনিটের মতো আরও ভালো মতো কুক করে নিব। প্রন কিন্তু সেদ্ধ হতে কোনোই সময় লাগে না, জাস্ট আমরা এটা সসের সাথে প্রনটাকে মিক্স আপ হওয়ার জন্য এই 1 মিনিট সময়টা এখন দিচ্ছি। খুব ভালো মতো যখন রান্না হয়ে গেল এবং 1 মিনিটের মতো হয়ে গেল তখন আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমাদের সবগুলো সেদ্ধ করে রাখা স্প্যাগেটি। এবার খুব ভালো মতো সস এবং স্প্যাগেটি একসাথে মিশিয়ে দিব এবং স্প্যাগেটি রান্নার একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি। পাশের চুলায় স্প্যাগেটি বয়েল করবে এবং আরেক চুলায় স্প্যাগেটি সস রেডি করতে থাকবে। জাস্ট বয়েল স্প্যাগেটিটা সাথে সাথে সসে দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, যে স্প্যাগেটি স্টিকি হয়ে যাবে না এবং খুবই সুন্দরভাবে কুক হয়ে যাবে। এবং এরপর কিছু ধনিয়া পাতা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এবার স্প্যাগেটিটা সার্ভ করার জন্য আমি উপরে কিছু চিজ স্প্রিঙ্কল করে দিব এবং আমার বাসায় ছিল চ্যাডার চিজ, এটা আমি উপরে একটু গ্রেট করে দিচ্ছি। তোমরা গরম গরম স্প্যাগেটির উপরে বাসায় থাকা যে কোনো চিজ উপরে গ্রেট করে দিয়ে সার্ভ করে দিবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের একটা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলে আসব নতুন আরেকটা ইজি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।